আমাদের পরিবার রাজাকার পরিবার, এরপরে আবার সেটা থেকেও তিনি সরে গেলেন। তিনি বললেন যে ওবায়দুল কাদের মুক্তিযোদ্ধা, আব্দুল কাদের মির্জার পরিবার হচ্ছে রাজাকার। এটা হাস্যস্কর ব্যাপার না? ওবায়দুল কাদের আর আমি, আমরা সহোদর না, আপন সহোদর। তো উনি মুক্তিযোদ্ধা, আমি রাজাকার পরিবার, এটি হইল পাগলের পলাপ, মাথা ঠিক নেই। এটি হইল ধ্বংস পছন বসন, এটা ধ্বংস বসন। সে ধ্বংস হইবে না, এগুলা মূলত উপরওয়ালার তুন হেতে কোয়ার হেতে এগিয়ে করছে, ঠিক করে নেই একরামুল করিম। যদি আমাদের বয়সে অনেক ছোট, তাদের আল্লাহ একটা পর্যায়ে নিয়েছে, সে যেগুলা করে তোমার চাকরি বাণিজ্য বিজ্ঞান প্রযুক্তির লোক তোমরা জানো, তোমরা বলছো যে অ্যামাউন্ট আপনার কম করছে, অনেক বেশি, অনেক লোক থেকে নেয়, আমরা তো সব কথা বলি না। অনেকভাবে তা সে মানুষের উপর জুলুম অত্যাচার করে, টেন্ডারবাজি, বিভিন্ন ডিপার্টমেন্টে একজন দুজন করে ফিট করে দেখছে, তাদের মাধ্যমে 10% 12% করে নিয়ে সেগুলো লুটপাট করে খায়। অস্ত্রবাজি ছেলে করে নাই, তার অস্ত্রে নোয়াখালীর 24টা মায়ের বুক খালি হয়েছে, এটাকে চলতে দেওয়া যায়? এ অপরাজনীতি, মানুষের ভুল ত্রুটি আছে, ভুল ত্রুটি থেকে মানুষ শিক্ষা নেই। আমাদেরও ভুল ত্রুটি ছিল, আমি যে সব শুদ্ধ করছি এটা ঠিক না, আমারও ত্রুটি ছিল। আমি এখন আল্লাহর কাছে প্রার্থনা করি, আল্লাহ যাতে আমি আমাদের কোনো খারাপ পথে পরিচালিত না করে, সত্য ন্যায়ের পথে যাতে আমি থাকতে পারি, এটা সবসময় আল্লাহর কাছে কামনা করি। তুমি তোমার এই যে জনপ্রিয়তাটা যাচাই করতে পারত, মানুষের গণতান্ত্রিক অধিকার, বাক ব্যক্তি তার যে গণতান্ত্রিক চর্চা করার যে অধিকার, সে অধিকার থেকে তুমি তুমি বঞ্চিত করার অধিকার তোমাকে কে দিয়েছে? এটা কি আমার আমার দেশের আমার দল দল কি এ দায়িত্ব তাকে দিয়েছে? 147 দাদা এখানে জারি করা হইল, এগুলা গায়ের জোর, এগুলা থাকে না ইনশাল্লাহ, থাকবে না, এটার অবসান ঘটবেই। আমরা জননেত্রী শেখ হাসিনাকে ক্ষমতায় দেখতে চাই বারবার। জননেত্রী শেখ হাসিনার আজকে যে অর্জন, সে অর্জনগুলোকে এই তথাকথিত সুবিধাবাদীরা, এই তথাকথিত নেতারে ধ্বংস করে দিচ্ছে। যে জননেত্রী সেখানে শেখ হাসিনা ছাড়া কে দেশের দায়িত্ব নিব? একটা লোক দেখাও, শেখ হাসিনাকে দায়িত্ব নিতে হবে, সব বিষয়ে দায়িত্ব নিতে হবে। এদেশের মানুষের ভোটের অধিকার আজকে পুরোপুরি বাস্তবায়িত হয়নি, শেখ হাসিনা চেষ্টা করতেছে, কিন্তু এখন দায়িত্ব শেখ হাসিনাকে নিতে হবে, কে নেবে? বিএনপি নেত্রী খালেদা জিয়া সরকারের সাথে আপোষ করিয়া ঘরে ঘুমায়, তারপরে তার ছেলে দুর্নীতিবাজ অসুস্থতার নাম দিয়ে লন্ডন যায় বসে দিছে, এরা কি নেতা? হ্যাঁ, এদেরকে দিয়ে কি, এদেরকে দিয়ে কি মানুষের এই ভোটের অধিকার, তারপরে এই যে অপরাজনীতি, এগুলা কি বন্ধ হবে? এই খারাপ লোক নেতৃত্ব দিয়া বাংলাদেশে এখন দরকার শেখ হাসিনার মতো রাষ্ট্রনায়কের, বাংলাদেশে এখন দরকার জিল্লুর রহমান সাহেবের মতো নেতার, যিনি 1/11 পরে, যার মোবাইলের টোন আমি শুনেছি বঙ্গবন্ধুর ভাষণ, এই কঠিন অবস্থায় উনি দায়িত্ব নিছে, সমস্ত জাতীয় নেতারা ভিক্ষা করছে জননেত্রী শেখ হাসিনার সাথে। দ্বিতীয় সারির নেতারা কিছু ছিল, আর সাধারণ কর্মীরা, ত্যাগী কর্মীরা রাস্তায় ছিল। বিশেষ আদালতে তো আমি তো সবসময় বড় ভাইয়ের সুবাদে যাইতাম, আমি দেখেছি, আমার এই স্মৃত্যগুলো চোখের সামনে বাসে, এই জন্য আমার আমাকে কষ্ট দিই, কষ্ট দেয়, এই জন্য আমি কথাগুলো বলি।
আমি দেখেছি, আমি নিজের চোখে দেখা এই ঘটনাগুলো আজকে আমাকে বলতে হোক। এই যে আজকে ব্যারিস্টার রফিকুল হক সাহেব একটা দেশপ্রেমিক লোক, সে খালেদা জিয়ার মামলা করছে, অসুবিধা নেই, দেশপ্রেমিক লোক, এই ধরনের লোকের দরকার আছে। আব্দুল হামিদ সাহেব সাহেব আমাদের মাননীয় প্রেসিডেন্ট, প্রত্যেকটা সরকারের আমলে তিনি এমপি হন, এত বড় যোগ্যতা সম্পন্ন ব্যক্তি। আজকে জনতি শেখ হাসিনাকে আমি আমি আজকে ধন্যবাদ, তো উনি তো আমাদের নেত্রী, ওনার প্রতি আমি কৃতজ্ঞ যে একটা এই মানুষ যার নীতি নৈতিকতা আছে, যিনি জনপ্রিয়, মানুষের কাছে গ্রহণযোগ্য, সে নেতাকে আজকে প্রেসিডেন্ট বানিয়েছে। শেখ হাসিনাকে আমি ধন্যবাদ জানাই, তার দূরদর্শিতা আছে বিধায় আজকে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। শেখ হাসিনা সব করছে, আগামী তিন বছর আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে আমাদের দেশে আর কোনো কাজ বাকি দেখবে না। শেখ হাসিনার এখন দরকার এখন থেকে নির্বাচনের যাতে অবাধ সুস্থ নিরপেক্ষ হয়, এই জন্য এখন থেকে কাজ করা। এখন থেকে কাজ করলে আগামী নির্বাচনে একটা অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের মধ্য দিয়ে জননেত্রী আবার সরকার গঠন, জননেত্রী শেখ হাসিনা আবার সরকার গঠন করতে পারবে, এটাই হচ্ছে আমার বিশ্বাস। আমি আমার বিশ্বাস থেকে কথা বলি, আমি কোনো জাতীয় নেতা হওয়ার জন্য এসব কথা বলছি না। আমাকে জাতীয় নেতা কোনো সদস্য যদি করতে চায় আমি যাব না, আমি জেলা আওয়ামী লীগে থাকবো না, আমি এখানকার একজন সদস্য হিসেবে কাজ করতে চাই। আমি বিশ্বাস করি মনে পানে যে কাজ করে সে নেতা। আমি আমি আজকে লালন করি যে নেতা হওয়ার দরকার নাই, আমি কর্মী হিসেবে কাজ করতে চাই। সবাই তো নেতৃত্বের পিছনে ঘুরে, আমার ভাতিজা আওয়ামী লীগ করে না একদিন, সে আওয়ামী লীগ উপকমিটির কি উপকমিটি বানাইছে এটা সদস্য, কষ্ট লাগে দুঃখ লাগে এই যে বিষয়গুলো। আমার ভাতিজা, আপন ভাতিজা, সে কীভাবে হইল, কীভাবে তাকে করল, কে করছে, এটা কি রাজনীতি? এই কথাগুলো যদি বলি তখন আমাকে বলে পাগল, আমাকে বলে উম্মাদ, আমাকে বলে আমি অসুস্থ, এইভাবে কথাবার্তা বলে, এত বড় উদ্যত তার। এই ছেলে আমার পায়ের নিচে বসে বলছে, আমি এখানে শোয়া, আমার ফার্টি অফিসে একটা খাটিয়েছিল, সেখানে আমার পায়ের নিচে বসে বলছে যে 96 সালের নির্বাচনের সময় উবায়দুল কাদের সাহেব সাহেবের নির্বাচনী অবস্থা কী, আমাদের জিজ্ঞাসা করছে, মির্জা ভাই কাদের ভাই নির্বাচনের অবস্থা কী। আমি সাহস করি সত্য কথা বলবো, অন্যায় অবিচার অনিয়মের বিরুদ্ধে প্রতিবাদ করব, কেউ না থাকলে আমি একা করব। আমি কে আছে এত, কে সমর্থন করেন, কে আমার বিরোধিতা করেন, এগুলো এত মাতামাতির প্রয়োজন আছে বলে আমি মনে করি না। যেহেতু আমার কোনো টার্গেট নাই, আমি দলের নেতাও হইতে চাই নাই, আমি এমপিও হইতে চাই না, উপজেলা চেয়ারম্যানও হইতে চাই না, আমি এখানে আসি, এখান থেকে এবারে শেষ, আমার পরবর্তী যারা আছে তারা দায়িত্ব নেবে, তারা তারা মেয়র হবে, আমার ফ্যামিলির কেউ না। এ রাজনীতিও আমি ঘৃণা করি, যারা রাজনীতির সাথে সম্পৃক্ততা নাই, আমার পরিবারের সদস্য, আমার পরিবর্তন, আমার পরিবারের সদস্য এখানে নেতৃত্ব দিতে হবে, তার রাজনীতির কোনো যোগ্যতা নাই, তার এখানে এই পৌরসভা চালানোর জন্য, আমি অন্যগুলোর কথা বললাম না, এই পৌরসভা চালানোর যোগ্যতা নাই, আমি তাকে এখানে পুনর্বাসন করি। লেখাপড়া করছে এই ছেলেটার, তো অস্ত্র তুলি দিবার দরকার ছিল এই ছেলেটার, তার বাপ জেলা আওয়ামী লীগের সেক্রেটারি এমপি, তার পদের দরকার কি, যুবক্রিয়া সম্পাদক বানার আওয়ামী লীগের, সে কাজ করুক। আর এসব ছেলেপেলে যেহেতু লেখাপড়া করছে, এদেরকে ঢাকা ঢুকে পলিটিক্স করে, করানো উচিত ছিল, সেখানে করো।
আওয়ামী লীগকে রক্ষা করতে হবে। এটা বঙ্গবন্ধুর আওয়ামী লীগ, যিনি যৌবন জীবন সব কিছু এ দলের পিছনে যিনি দিয়ে গেছেন। আওয়ামী লীগ অনেকে করছে, কিন্তু আওয়ামী লীগের পূর্ণতা কে দিছে? বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দিছে। কি অস্বীকার করতে পারবেন? স্বাধীনতা বঙ্গবন্ধুর নেতৃত্বে আসছে, বলিষ্ঠ নেতৃত্ব। বঙ্গবন্ধুর নেতৃত্বে এদেশের মানুষ উজ্জীবিত হয়েছে, এদেশের আবাল বৃদ্ধ বনিতা সর্বস্তরের মানুষ মুক্তিযুদ্ধে যাবার পড়ছে। এখন চারিকলি ব্যবহার হয়েছে, কে হ্যাঁ ফতাকা উত্তোলক, উত্তোলক এখানে বঙ্গবন্ধুর কারণে উত্তোলন করছে, এগুলো স্বীকার করিয়েন। কেউ ঘোষক হয়েছে, কি ঘোষক, কিসের ঘোষক? জিয়াউর রহমান থাকতে কি তারে ঘোষক হিসাবে ঘোষণা দিছে নি? দিছে সে মনে হয় কবর্তন লজ্জাভাত শুনি, যা আরে ঘোষক কর, হে কি ঘোষক? ঘোষণা তো বঙ্গবন্ধু দিছে 7 মার্চ, এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। বঙ্গবন্ধু কিন্তু প্রথম মুক্তির কথা বলছে, এটারে গুরুত্ব দিছে সবচেয়ে বেশি। মুক্তির সংগ্রাম অর্থাৎ এদেশের মানুষের অন্ন বস্ত্র বাসস্থান শিক্ষা চিকিৎসার ব্যবস্থা করতে হবে, এটাতে প্রাধান্য দিছে বঙ্গবন্ধু। এজন্য প্রথম বলছে এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। এরা ভোট আসলে বাইর আন্ডু গান্ডু ফান্ডু এদেরকে কিনি, জোর করি ভোট নে। এরা মানুষের সাথে আছে, একটা গরিব মেয়ের বিয়ে হচ্ছে না, এরা কি 10টা টাকা দে এক কাপ চা খাওয়া হয় মানুষকে? তারপরে একটা গরিব মানুষ চিকিৎসার অভাবে মরে যেতেছে, তাকে কি সহযোগিতা করে? আমরা এই কাজগুলো করছি বিদায়, আজকে মানুষ স্বতঃস্ফূর্তভাবে আমাদেরকে ভোট দিচ্ছে।